সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউসে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছরের এপ্রিল মাসে দেশটির পার্লামেন্ট জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি একাধিকবার অভিযোগ করেছেন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিল যুক্তরাষ্ট্র। তিনি বলেছিলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তার সরকারের নিরপেক্ষ ভূমিকা গ্রহণের কারণে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করে। এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে বলেও দাবি করেছিলেন তিনি। তবে ইমরান খানের এমন অভিযোগকে বারবার ভিত্তিহীন বলে অভিহিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তার সেই অভিযোগ ক্ষমতাচ্যুত হবার এক বছরের বেশি সময় পর প্রমাণিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে ইমরান খানকে উৎখাতে পাকিস্তানের বিরোধী দল ও সেনাবাহিনীকে চাপ দিয়েছিল তা ফাঁস হওয়া সরকারি গোপন নথি বা সাইফার থেকে প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট পাকিস্তানের ফাঁস হওয়া একটি সাইফারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সাইফার হল আমেরিকার ক্যাবল সিস্টেমের মতো পাকিস্তানের একটি গোপন সরকারি নথি প্রেরণ ব্যবস্থা যা তাদের দূতাবাসগুলো ব্যবহার করে থাকে। এই নথি অনুযায়ী ইমরানকে ক্ষমতাচ্যুত করার বিনিময়ে ইসলামাবাদের সাথে উষ্ণ সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা, আর তাদের কথা মতো কাজ না করলে পাকিস্তানকে একঘরে করে রাখার হুমকিও দিয়েছিল বাইডেন প্রশাসন। রাষ্ট্রীয় উপহার বা তোষাখানা কেনাবেচা সংক্রান্ত দুর্নীতি মামলার গত 5ই আগস্ট ইমরান খানকে 3 বছর কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। আদালতে সাজা ঘোষণার পরই ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি কারাগারে রয়েছেন। এছাড়া তাকে 5 বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয় আদালতের রায়ে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে ইমরানের দল তেহরিক ইনসাফ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে পাকিস্তানে দীর্ঘদিন ধরেই একনায়ক বা স্বৈরশাসকদেরকে সমর্থন করে এসেছে। ইমরানের মতো একজন জনপ্রিয় রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাদণ্ড প্রদান ও তাৎক্ষণিক গ্রেপ্তারের নিন্দা না জানিয়ে যুক্তরাষ্ট্র আবারও তা প্রমাণ করল। এখন ইমরানকে সরাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি সত্য প্রমাণ হল। নির্বাচিত সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বড় প্রশ্নের সৃষ্টি করেছে। ইমরান যে সত্য বলছেন তাও প্রমাণিত হল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইমরান খানের সরকার নিরপেক্ষ ভূমিকা গ্রহণের কারণে গত বছরের 7 মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানি দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র। বৈঠকে প্রধানমন্ত্রী পদ থেকে ইমরানকে অপসারণ করতে চাপ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। গোপনীয় শিরোনামে লেখা সেই সাইফার বা নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের মধ্যে বৈঠকের বিবরণ রয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র ইন্টারসেপ্টকে নথিটি সরবরাহ করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে কয়েকদিন আগে সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শুনানিতে লু পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিনেটে তিনি বলেন, ইউরোপীয়রা পাকিস্তানের অবস্থান নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং দেশটির এমন অবস্থান তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। আমাদের কাছে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান বলেও মনে হয় না। সিনেটের শুনানিতে সেদিন লু আরও বলেছিলেন, এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে আলোচনা করে তার মনে হয়েছে ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের অবস্থান ইমরান খানের নিজস্ব, সরকারি কোনো সিদ্ধান্ত নয়। ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়ে তিনি বলেছিলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদি হয় তাহলে এই ইস্যুতে আমাদের মধ্যে বড় কোনো মতবিরোধ থাকবে না এবং ক্ষতগুলো খুব দ্রুত সেরে যাবে। আমি মনে করি যদি ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হয় তবে ওয়াশিংটনের পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দেয়া যাবে। এরপর 2022 সালের 9 মার্চ পার্লামেন্টে ইমরান খানের বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু করেন।
পাকিস্তানি ক্যাবলে ডোনাল্ড লুর উদ্ধৃতি সম্পর্কে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, এই নথিতে এমন কিছুই নেই যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানে নেতা নির্বাচন বিষয়ে কোনো হস্তক্ষেপ করেছে বা অবস্থান নিয়েছে। পাকিস্তানের সরকার পরিবর্তনে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যে বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় ইমরান খানের কারাদণ্ড ও তাকে গ্রেফতারের নিন্দা জানায়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, বরং এই ঘটনাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন। ইমরান খানকে গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী তা জানতে চেয়ে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের পাঠানো ইমেইলের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইমরান খান ও পাকিস্তানের অন্য রাজনীতিকদের গ্রেফতার দেশটির অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্র পাকিস্তানে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়ে থাকে। ইমরানের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা নীরব, অথচ উগ্রবাদীদের অর্থায়ন ও নাৎসি আদর্শকে পুনর্বাসিত করার কথিত অভিযোগে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে গত সপ্তাহে 19 বছর কারাদণ্ড দেওয়ার পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্র এই রায়কে অন্যায্য বিচারিক প্রক্রিয়ায় অন্যায্য সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে, কিন্তু ইমরান খানের বেলায় সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী এই দেশ দুটি। ইমরান খান ও রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে কারাদণ্ড দেওয়ার ঘটনা একই ধরনের, দুজনকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাকিস্তানে যেমন পার্লামেন্ট নির্বাচন সামনে রয়েছে, তেমনি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরের মার্চ মাসে। 3 বছর আগে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয় নাভালনিকে, অন্যদিকে ইমরান খানকে গত বছর গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও গুরুতর আহত হন। এখন দুজনই কারাগারে বন্দী থাকলেও পশ্চিমারা কেবল একজনকে অর্থাৎ নাভালনিকে নিয়েই উৎকণ্ঠিত। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একথা ভালো করেই জানে যে অভিযোগে ইমরান খানকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তা সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু এই বিষয়ে মুখ খুলছে না আইনের শাসনের প্রবক্তা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। একসময় পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠতা ছিল, পরে শক্তিশালী বাহিনীটির সঙ্গে বিবাদে জড়াতেও পিছু পাহাননি তিনি। এর আগে দেশটির কোনো রাজনীতিবিদ এমনটা করার সাহস দেখাননি, এ কারণে দেশটির জনগণের একটি বড় অংশের কাছে ইমরানের জনপ্রিয়তা রয়েছে। সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ইমরানকে জেলে ঢোকানোর বিষয়টি তার জনপ্রিয়তাকে ঊর্ধ্বমুখী করবে বলেই মনে করেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে সাজা দেওয়ার সঙ্গে সঙ্গে আইনিভাবে দলীয় প্রধানের পদ হারিয়েছেন ইমরান খান। দণ্ডিত হওয়ায় রাজনীতিতে 5 বছর নিষিদ্ধ থাকবেন তিনি। ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর তার অনুপস্থিতিতে পিটিআইয়ের হাল ধরেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কারাগারে বসবাসের অনুপযোগী পরিবেশে কষ্টকর জীবনযাপন করছেন ইমরান খান। সন্দেহ নেই, ইমরান খান এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। গ্রেপ্তারের আগে তিনি আল জাজিরাকে বলেছেন, জনমত জরিপে পাকিস্তানের 70% জনসমর্থন তার পক্ষে, কাজেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবং ইমরান খান ভোটের মাঠে থাকলে আবারও যে তার দলের বিপুল বিজয় হবে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। ইমরানের আইনজীবীরা বলছেন, কারাগারে থাকলেও ইমরানের মনোবলে কোনো চিড় ধরেনি, প্রতিকূল পরিস্থিতি অসীম ধৈর্য নিয়ে টিকে থাকা দৃঢ় মানসিকতা রয়েছে তার। তিনি একসময় সেনাবাহিনীর সমর্থন পেলেও রাজনৈতিক জীবন সহজ ছিল না। বিলাসী জীবন ছেড়ে লড়াই করার প্রত্যয় নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন ইমরান খান। নির্বাচনের আগে তিনি যে কারাগার থেকে বের হতে পারবেন না তা প্রায় নিশ্চিত। এখন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস হওয়ার পর ইমরানের প্রতি মানুষের সহানুভূতি আরও বাড়বে। পাকিস্তানের অনেক মানুষ মনে করেন তাদের দেশের দুর্ভাগ্যের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভূমিকা, এখন তা যেন সত্যি প্রমাণিত হল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।